হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। ফের একবার রাজ্যের দৈনিক সংক্রমণ 3000-এর কাছে, এবার চিন্তা বাড়াচ্ছে সংক্রমণের হার। আর তাতেই অফিসিয়াল ভাবে ঘোষণা রাজ্য সরকার, যেখানে করোনার চতুর্থ ঢেউ প্রবেশ করলো, এবার কোন কোন বিধিনিষেধ মানতে হবে, কি বলছে এবার সমস্ত রাজ্য সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা বিস্তারিত খবর। আর অন্যদিকে ধনকড়ের আবেদনে দার্জিলিং এ পৌঁছলেন হেমন্ত বিশ্ব শর্মা, এবার রাজভবনে মমতা ও প্রবল গুঞ্জন। এবার দুই মুখ্যমন্ত্রী দার্জিলিং এ কি কাণ্ড করছে, এবার একদিকে অসমের মুখ্যমন্ত্রী আর তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনকড় এবার কি করতে চলেছেন তাই দেখার গোটা বাংলা জুড়ে। আর অপরদিকে চোখ রাখলে দাম বাড়ছে, এবার জিএসটির বিরাট বড় পরিবর্তন, একের পর এক দাম বাড়লো, এবার জিএসটি চাপলো কোন কোন দ্রব্যমূল্যের উপর সোমবার থেকে, তা নিয়ে চোখ রাখবো আজকের ভিডিওতে বিস্তারিত খবর। আর মাত্র কয়েকদিন পর দাম বাড়তে চলেছে সোমবার থেকেই, তাই আগেভাগে খবরটি জানি কোন কোন দ্রব্য মূল্যের দাম বাড়ছে। এর সাথে ঝাঁপে পড়ছে না মমতা, এবার রাষ্ট্রপতি নির্বাচন একদিকে, অন্যদিকে আবার পঞ্চায়েত ভোট, আর তাতেই বাজিমাত মুখ্যমন্ত্রী, যেখানে পুরনো রাস্তা মেরামত আর তাতেই নতুন করে রাস্তা তৈরি, আর অন্যদিকে প্লাস্টিক দূষণ রুখতে নয়া ভাবনা এবার কলকাতা পুরসভা, যেখানে খবর আসছে এবার থেকে বিভিন্ন বাজারে এনসিসির সিনিয়র উইং এর ক্যাডারদের পাঠানো হবে, তারাই এবার সতর্ক করবেন এবং সচেতন করবেন ক্রেতা বিক্রেতাদের প্লাস্টিক দূষণ রোধ করতে। সব মিলে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদে যেমন চোখ রাখবো, তেমনি এবার পঞ্চায়েতে প্রার্থী হওয়ার প্রধান শর্ত হচ্ছে মানুষের গ্রহণযোগ্যতা, এবার বোঝালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই তোলপাড় করা খবর, একদিকে আগামীকাল থেকে শিয়ালদহ স্টেশনে 5-এর মেট্রো পরিষেবা, ট্রেনের টাইম টেবিল নিয়ে উঠে আসছে বিরাট বড় খবর। অন্যদিকে আবার মানালিতে হড়পাবা, এবার বাসের ভিতরে ঢুকে গেল জোয়াল, এবার তীর্থযাত্রীদের একের পর এক বিপদে পড়ছেন, কখনো অমরনাথ তার মাঝে আবার কেদারনাথ স্থগিত হচ্ছে মাঝে মাঝে, আর সেই সাথে মানালিতে বিপদ। এ যেন 2022-এর তোলপাড় করা খবর আসছে একের পর এক মৃত্যু চারিদিকে। তবে কোনোভাবে বাংলার উন্নয়ন রুখে নেই, একদিকে যেমন ঝাঁপে পড়ছেন প্রধানমন্ত্রী একের পর এক নয়া প্রকল্প নিয়ে তোলপাড় গোটা বাংলায়, সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ফিল্ডে নামছেন, এবার ঝাঁপে পড়ছেন বাংলার বুকে একের পর এক নয়া প্রকল্প, আর সেই সাথে চাকরি নিয়ে বিশাল বড় খবর। সব মিলে থাকছে মুখ্যমন্ত্রী মমতার তরফ থেকে আবারও 5-5টি বিরাট বড় সুখবর। সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুন বার এসে থাকেন, এক মুহূর্ত দেরি না করে এখনই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরের তাজা লেটেস্ট হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে, এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনারই জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিও। সরাসরি চোখ রাখবো বিস্তারিত খবর, এবারে বিজেপির হেমন্তের সঙ্গে দেখা করে ভালো লাগলো মমতা দেন এবার উত্তরীয়, জোর চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে, যেখানে বাম কংগ্রেসের সবাই আক্রমণ শোনাচ্ছিলেন মমতা মোদী আতাত নিয়ে। মোহাম্মদ সেলিম তো হেমন্ত বিশ্ব শর্মাকে মোদীর বার্তাবাহক হিসেবে ইঙ্গিত করে দিয়েছেন, আর তাই এবার রাজ্য রাজনীতিতে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে শুধু পাহাড়। মুখ্যমন্ত্রীর আগে থেকে ছিলেন দার্জিলিং এ, রাজ্যপাল ও ঝটিকা সফরে পাহাড়ে গিয়েছেন, আর সেই মতো দার্জিলিং এ জমজমাট। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা জগদীপ ধনকড় নয়, বুধবার দার্জিলিং এ ছিলেন আরো একজন, হেমন্ত বিশ্ব শর্মা, অসমের বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী। রাজ্যপাল তাকে দার্জিলিং এর রাজভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন, চা চক্রে আমন্ত্রণ পেয়েছিলেন মমতাও বুধবার বিকেলে দার্জিলিং এর রাজভবনে একই সঙ্গে তিনজন, এবার দীর্ঘক্ষণ তাদের সাথে ছিলেন, খোঁজ মেজাজে আলোচনা, আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বাম কংগ্রেসের সবাই আক্রমণ জানাচ্ছে মমতা মোদী আতাত নিয়ে, মোহাম্মদ সেলিম তো হেমন্ত বিশ্ব শর্মাকে মোদীর বার্তাবাহক হিসেবেও ইঙ্গিত করে দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন থেকে বেরিয়ে সাফ জানিয়ে দিলেন কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, তাহলে আড়াই ঘন্টা ধরে কি আলোচনা হলো তার মধ্যে এবার প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর কথা, এটা কেবল সৌজন্যের সাক্ষাৎ। রাজভবন থেকে বেরিয়ে মমতা বলেন, কি আর বলবো, চা খেলাম বসে, আমি যখন থাকি তখন তো রাজ্যপাল থাকেন না, আবার রাজ্যপাল যখন থাকেন তখন আমিও থাকি না, এবার আসামের মুখ্যমন্ত্রী এসেছেন ওনার কাছে, তাই দুজনকে চা খেতে ডেকেছিলেন, একটু চা খেলাম আর একটু বিস্কুট খেলাম, আমার কোনো রাজনৈতিক আলোচনা করিনি, এটি একটি সৌজন্যমূলক চায়ের বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও দুটি মুখ্যমন্ত্রীর মধ্যে তেমন কোনো কথা হয়নি বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে চোখ রাখবো পরের খবরে, রাজ্যে ফের বাড়ছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা, এবার 3000-এর কাছে চিন্তা বাড়াচ্ছে সংক্রমণের হারও। একদিকে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছে করোনার চতুর্থ ঢেউ প্রবেশ করেছে, আর এমনই সময় 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরে 3000 ছুঁই 2979 জন এবার 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে। আর একই সময়ের মধ্যে রাজ্যে 24 ঘন্টায়
মৃত্যু হয়েছে চারজনের আর তাতেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে টনক নড়েছে। চোখ রাখবো পরের খবর, 18 ঊর্ধ্বদের এবার বিনামূল্যে বুস্টার ডোজ, করোনার ঢেউ আটকাতে বড় ঘোষণা করছে এবার কেন্দ্র সরকার। আর রক্ষা নেই, করোনার নতুন ঢেউকে আটকাতে বিশাল বড় সিদ্ধান্ত এবার কেন্দ্র সরকারের, বিনামূল্যে করোনার বুস্টার ডোজ পাবেন 18 ঊর্ধ্বরা। এদিন কেন্দ্রের মন্ত্রিসভার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হলো, পরে সংবাদ মাধ্যমের সামনেও ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তবে খবর আছে প্রথম ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে 9 মাসের ফারাক থাকার কথা জানিয়েছে কেন্দ্র সরকার। কয়েকদিন আগেই জানা হয়েছে দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর থেকেই বুস্টার ডোজ নেওয়া হবে। এর মাঝে বিরাট বড় খবর, সোমবার থেকে কিছু কিছু জিনিসের জিএসটি এর বদল, এবার দাম বাড়ছে কিসের কিসের, তা নিয়ে যোগ রাখবো বিস্তারিত বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। এবার আগামী সোমবার থেকে অনেকটা খরচ বাড়তে চলেছে আপনার, কারণ এবার জিএসটি বর্ধিত। 47তম জিএসটির কাউন্সিলিং মিটিং এ একাধিক দ্রব্যের উপর এবার পরিবর্তনের কথা চূড়ান্ত ভাবে ঘোষণা করেছে। এবার একের পর এক দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তা নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবরে। ছুরি, কাটার, ব্লেড, পেপার নাই, পেন্সিল কাটার, শার্পনার, চামচ, স্পিনার, কেক সার্ভারের উপর জিএসটির পরিমাণ 12% থেকে বাড়িয়ে 18% করা হয়েছে। শুধু তাই নয়, একের পর এক দ্রব্যের উপর দাম বাড়ছে। আর যেখানে জিএসটি কাউন্সিল ঠিক করেছে এবার হোটেলের ঘর যেগুলোর খরচ 1,000 টাকার কিছু কম সেগুলোতে দিতে হবে 12% জিএসটি। এছাড়াও এলইডি লাইট, ফিক্সার, এলইডি ল্যাম্পের উপর জিএসটির পরিমাণ আগের 12% থেকে বাড়িয়ে 18% করা হয়েছে। শুক্রাকবো এবার পঞ্চায়েতে ভোটের আগে বাজিমাত মমতা, একের পর এক রাস্তা থেকে পাকা বাড়ি। আর তার আগে বড় খবর, পঞ্চায়েতে প্রার্থী হওয়ায় প্রধান শর্ত মানুষের মধ্যেই গ্রহণযোগ্যতা, বুঝিয়ে দিচ্ছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে খবর আসছে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবার শাসক দল, জেলায় জেলায় বুথ স্তরীয় সভা করছেন দলের সুপ্রিমো। এমন সময় পঞ্চায়েতের প্রার্থী কি হবেন তা নিয়ে চলছে তদারকি। এবার প্রার্থী নিয়ে এবার সতর্ক করছে শাসক দল, আগেই পরিষেবা দেওয়া মানুষকে বার্তা দিচ্ছে এবার তৃণমূল। এখানে খবর আছে, পুরনো হোক বা নতুন, দলে কাজ করার পারফরমেন্স মাপায় কাজ শুরু হবে, এমনই বার্তা দিচ্ছে ধূপগুড়ির সভা থেকে স্পষ্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন প্রার্থী হতে গেলে মানুষের সার্টিফিকেট পেতে হবে, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা থাকতে হবে, রাজনৈতিক মহলের মতে তদির করে টিকিট যে পাওয়া যাবে না, তাই এবার বার্তায় স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এমনই সময় বড় খবর, এবার শুধু ভারত নয় গোটা বিশ্ব জুড়ে নাসার কাণ্ডে হুলুস তুলুস। এবার পাহাড়ে জন্ম হয়েছে শত শত নক্ষত্রের, আতুল ঘরে অভাবনীয় ছবি প্রকাশ করলো নাসা। এই মহাবিশ্ব পৃথিবীর কোথায় এত এত নক্ষত্রপুঞ্জ, এত এত তারার মাঝে কোন এক ছোট্ট জায়গায় পৃথিবী, যার 3 ভাগই জল, মাত্র 1 ভাগ স্থলের মানব সভ্যতা। আর নাসার সাম্প্রতিক মহাবিশ্বের এমন কিছু ছবি প্রকাশ্য আসছে যা প্রশ্ন জাগিয়ে তুলছে অবধারিতভাবে। নাসার যে ছবিটি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে NGC-3324 নামেই ক্যারিনাম নুবেলা একটি নক্ষত্র গঠন অঞ্চল বলে, যাতে অজস্র তারার আতুরঘর এবং এই ছবি পাহাড় উপত্যকা সব ঝকমকে নক্ষত্রে ঢাকা। জেমস ওয়েব স্পেসের টেলিস্কোপে এই প্রথমবার এনফ্রোডেবে তোলা নতুন ছবি নক্ষত্রের জন্মের ঠিক পূর্বের অবস্থানগুলো দেখা যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একের পর এক সতর্ক বার্তা, এবার উড়িষ্যা উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ, বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলিতে। আগামী 4 থেকে 5 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার খবর সামনে আসছে। যেখানে উড়িষ্যা উপকূলে এবার সুস্পষ্ট নিম্নচাপ, বৃহস্পতিবার বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবার একের পর এক এলাকায় দমকা হাওয়া বইবে, কলকাতার আংশিক মেঘলা আকাশ, 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামান্য সময় বৃষ্টি হবে এবার পাসিং সাওয়ারের মতো। তবে মূলত ভয়ানক বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল জেলায়, সাথেই পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, একের পর এক জেলায় ভয়ানক তাণ্ডব শুরু করবে মেঘ, আর তাতেই তছনছ হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই থাকবে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ কমবে আগামী 4 থেকে 5 দিন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দিনের বেলায়। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলায় বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে এত কিছুর মাঝে এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে উঠে আসছে বিরাট বড় খবর, সারদা মামলায় এবার শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে খতিয়ে দেখুক সিবিআই, জনস্বার্থে মামলা এবার হাইকোর্টে। বেআইনি বিভাগে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সারদা কাণ্ডে এবং তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেছে আইনজীবী রামপ্রসাদ সরকার। রাজ্যের বিরোধী দল নেতার ভূমিকা এবার খতিয়ে দেখতে অবিলম্বে পদক্ষেপ করুক সিবিআই আর এআরজি মামলাকারীর, আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। জাস্ট এই মুহূর্তে খবর উঠে এলো
হলো পশ্চিমবঙ্গে একদিকে নিম্নচাপ অন্যদিকে আবার পূর্ণিমার ভরা কোটালের জেরে আরো ভয়ঙ্কর জারি হচ্ছে লাল সতর্কবার্তা, যেখানে কলকাতা 224 পরগনা সুন্দরবন হাওড়া হুগলি 2 মেদিনীপুর নদিয়া গোটা এলাকা জুড়ে এবার তাণ্ডব শুরু করবে, যেখানে ঘন্টায় প্রায় 50 কিমি বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। হাওয়া অফিসের তরফ থেকে এবার আগেভাগে কঠোর সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তা নিয়ে চোখ রাখবো আজকের ভিডিওতে, বিশাল বড় গুরুত্বপূর্ণ সংবাদ চোখ রাখবো। পরের খবরে শিয়ালদহ স্টেশন থেকে এবার প্রথম মেট্রো সকাল 6:55 থেকে সেক্টর 5 এর প্রথম মেট্রো ছাড়বে এবার সকাল 7টায়। এই মুহূর্তে খবর আসছে দিনের কোন কোন সময় কতক্ষণ অন্তর চলবে এবার মেট্রো। শিয়ালদহ মেট্রোর বিস্তারিত সময়সূচি এবার এক নজরে চোখ রাখবো, যেখানে খবর আসছে দীর্ঘদিনের অপেক্ষা অবসান। শহরবাসীর ইতিমধ্যে সোমবার উদ্বোধন করে গিয়েছেন স্মৃতি ইরানি। বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবায় চালু হয়ে যাচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে। এবার শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে সল্টলেক সেক্টর 5 এর মধ্যে 100টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। 50টি মেট্রো চলবে শিয়ালদহ থেকে সেক্টর 5 পর্যন্ত এবং 50টি চলবে সেক্টর 5 থেকে শিয়ালদহ মেট্রো স্টেশন পর্যন্ত। তবে রবিবার কোনো চলবে না মেট্রো, রবিবার বন্ধ থাকবে সমস্ত পরিষেবা। শিয়ালদহ স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:55 এবং সেক্টর 5 থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টার সময়। অন্যদিকে শেষ মেট্রো শিয়ালদহ স্টেশনে রওনা দেবে 9:35 এবং সেক্টর 5 থেকে শেষ মেট্রো ছাড়বে 9:40। আর এমনই সময় বিরাট বড় খবর, রাজ্যে করোনার চতুর্থ ঢেউ ঘোষণা স্বাস্থ্য ভবনে, জারি হচ্ছে কঠোর নির্দেশিকা। এই মুহূর্তে খবর আছে রাজ্যে ফের মাথা ঝাড়া দিচ্ছে করোনা সংক্রমণ, এবারে সতর্ক করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গত কয়েকদিন ধরে একটু একটু করে বাড়ছে করোনা সংক্রমণ, এবার কয়েক মাস পর 2000 পেরিয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যা। এবার আনুষ্ঠানিকভাবে করোনার চতুর্থ ঢেউয়ের কথা ঘোষণা করলো স্বাস্থ্য ভবন। মঙ্গলবার কোভিড সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। সাম্প্রতিক সংক্রমণের ক্ষেত্রে কোন কোন লক্ষণ দেখা যাচ্ছে সে কথা উল্লেখ করে জানিয়ে দিয়েছে এবার নির্দেশিকায়। তবে লক্ষণ ও নির্দেশিকা জারি হলেও আলাদা করে কোনো কোভিড বিধি এখনো পর্যন্ত আপাতত জারি বা নির্দেশিকা করা হয়নি। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন স্কুল বন্ধ করার কোনো নির্দেশিকা আসেনি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তবে বিশেষজ্ঞদের রিপোর্ট দিয়েছে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে করোনার পরবর্তী ক্ষেত্রে কি কি করতে হবে আর কোনটা নয়। এবার সরাসরি চোখ রাখবো জেলায় জেলায় খবরে, তবে প্রথমে আপনারা জেলার নামটি কমেন্টে এক্ষুনি উপস্থাপন করে জানিয়ে দেবেন। আর এমনই সময় পাকা রাস্তা নিয়ে আবারও বাজিমাত মমতা। সামনেই পঞ্চায়েত ভোট, আর তার আগেই বৃষ্টি নামছে বাংলায়। আর তাতেই পঞ্চায়েত ভোটের আগে যাতে সমস্ত রাস্তা পাকা হয়, রাস্তা দেখে এবার বাংলার মানুষ ভোট দিয়ে জয়লাভ করবে তৃণমূলকেই, এমনই আশ্বাসে মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলাকে পাকা রাস্তা মুড়তে আশ্বাস, আর সেই সাথে রিপেয়ারিং হবে খারাপ রাস্তাও, এমনই বিরাট বড় ঘোষণা মমতার। তবে আপনাদের এলাকায় কোনো ভাঙা বা খারাপ রাস্তা থেকে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করে সরাসরি আমাদের মেসেজ করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে বেঙ্গল জব স্টাডি 0.2 ফেসবুক পেজের, অথবা সরাসরি ফেসবুকে গিয়ে সার্চও করতে পারেন বেঙ্গল জব স্টাডি 0.2, আর সেখানে ফলো করে মেসেজ করলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, এদিকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা আলোচনাও করতে পারবেন। আর তার মাঝে গরিব মধ্যবিত্ত অসহায়দের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, কাদের কাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এদিকে আপনার কাছে রয়ে থাকলে ব্যাংকের বইয়ের সাথেই পোস্ট অফিসের অ্যাকাউন্ট, তাহলে এই ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে বাকি থাকা খবর এবং গুরুত্বপূর্ণ রাজ্য কেন্দ্র সরকারের অনুদানের আপডেট জেনে নিতে পারবেন সরাসরি। তবে তার আগে আজকের খবর কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানাবেন, এবং আপনারা জেলার পার্টিকুলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো সরাসরি পরের ভিডিওতে। তার সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। আর বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, ও পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।